जय मा नागमाता रानी, नमस्कार। राधे राधे चैनल, आमी मानिक। हाँ दर्शक बंधु, आज के बोलबो आपनार व्यवसा बा दोकाने आय थेके व्यय चलछे उन्नति कम। कारण कि आपनार व्यवसा एक समय खूब भालो छिलो, हठात करे देखछेन व्यवसाय कोनो उन्नति नेई, खरीददार नेई, खरीददार आसछे, रिटार्न चले जाच्छे, कथा बोलछे, कथा बोलेओ माल निच्छे ना। कारण कोनो शत्रु आपनार व्यवसाटाके नष्ट करे दिएछे। दर्शक बंधु, এখন আপনার ব্যবসা চালাতে মারাত্মক সমস্যা হচ্ছে, দোকানে মাল তুলতে সমস্যা হচ্ছে, দিনের পর দিন ব্যবসা খুলে বসে রয়েছেন, দোকান খুলে বসে রয়েছেন, খরিদ্দার আসছে না, যাও বা আসছে কথা বলে চলে যাচ্ছে, ঋণ করে চলে যাচ্ছে, আপনার যে একটু ইনকাম সেই ইনকামটা পুরো বন্ধ হয়ে গেছে। একটা সময় দর্শক বন্ধু আপনার ব্যবসা খুব ভালো ছিল, রমরমা চলছিল, কারণ শত্রুতে আপনার ভালো ব্যবসা থেকে ব্যবসাটাকে নষ্ট করার জন্য হয়তো কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, যাতে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যায়, যাতে আপনি উন্নতি না করতে পারেন, আপনার ব্যবসায় আয় থেকে ব্যয় হয় বেশি, তার জন্য কোনো শত্রু আপনার ব্যবসা নষ্ট করে দিয়েছে। দর্শক বন্ধু, সেই ব্যবসা আর আগের মতন আপনি চালাতে পারছেন না, হয়তো দু মাস বা দু বছর হয়ে গেছে আপনার ব্যবসাটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, সেই আগের মতন চলছে না, বা তার থেকে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিটাও কিন্তু হচ্ছে না, কারণ আপনি ব্যবসায় সেই শত্রুর জন্য কোনো উন্নতি করতে পারছেন না। দর্শক বন্ধু, আজকে দর্শক বন্ধু আমি একটি উপায় বলবো, আজকের এই উপায়টি আপনি কাজে লাগান, 7 দিনের মধ্যে দেখবেন আপনার ব্যবসা দৌড়াবে ঝড়ের গতিতে। কারণ যে ব্যবসাটা একটা সময় খুব ভালো ছিল সেই ব্যবসা আবারও আগের মতন চলবে, এবং কি তার থেকে বেশি চলবে। কারণ কি আপনি নিজে যদি এই কাজটা করতে পারেন, একজন প্রমাণিত এই কাজ আমি অনেককে করে দিয়েছি নিজে হাতে, তাই বলবো দর্শক বন্ধু আপনিও এই কাজটা করুন। যদি আপনার সমস্যা হয় ব্যবসা নিয়ে, ব্যবসায় আয় থেকে ব্যয় চলছে, বা ব্যবসায় কোনো উন্নতি নেই, বা শত্রু পেছনে লেগে রয়েছে, সেই শত্রুকে ব্যবসার জন্য দমন করার জন্য আজকের এই উপায়টি যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি 7 দিনের মধ্যে জানতে পারবেন আপনার সেই ব্যবসা আবারও আগের মতন চলছে, বা যে শত্রু ছিল সেই শত্রু কিন্তু কুদৃষ্টি কুনজর থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, শত্রু পুরো দমন হয়ে গেছে, শত্রু আর আপনার ব্যবসাটাকে নষ্ট করতে পারছে না। আজকে যে কাজটা আমি আপনার দোকানে বা ব্যবসার ক্ষেত্রে রাখতে বলবো, এই জিনিসটা যদি আপনি রাখতে পারেন, কোনো শত্রু কিন্তু কুদৃষ্টিতে তাকাতে পারবে না, কোনো শত্রু আপনার ব্যবসা নষ্ট করতে পারবে না, বা খরিদ্দার আসলে রিটার্ন যাবে না, আপনার মুখের বাক্যে বা আপনার মুখের কথায় সেই ব্যবসা চলবে, এবং সেই খরিদ্দার আপনার কাছে বসে বশীভূত হয়ে যাবে। দর্শক বন্ধু, আজকে আমি সেই উপায়টি আজকে আপনাদেরকে জানাবো, সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যে জিনিস আপনাকে সংগ্রহ করতে বলছি একদম সামান্য জিনিস, আপনি এটা পেয়ে যাবেন, এই কাজটা আপনি করলে নিজেই 7 দিনের মধ্যে বুঝতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই আমার ভিডিও দেখে চেয়েছেন, আগামীকালকে একটা বশীকরণ ভিডিও ছেড়েছি, ওটার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম না, ওই ভিডিওটি দেখুন, ওই ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আমি একবার হয়তো আপনাদেরকে বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8153991894, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। যদিও নাম্বারটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আগামীকালকে যে ভিডিওটি ছেড়েছি ওই ভিডিওর মধ্যে যান, ভিডিওটি দেখুন ভালো করে, অবশ্যই আমার এই নাম্বারটি পেয়ে যাবেন, বশীকরণ ভিডিও একটা ছাড়া আছে। দর্শক বন্ধু, আজকে এই কাজটি করার জন্য শুধু বৃহস্পতিবার দিন আপনাকে এই কাজটা করতে পারবেন। বৃহস্পতিবারে কাজ করার জন্য আপনাকে একটা গোটা নারকেল লাগবে, মেটের সিঁদুর আপনার লাগবে, যেটা দশকর্মার দোকানে আপনি মেটের সিঁদুর কিনতে পেয়ে যাবেন, সেই মেটের সিঁদুর আপনি নিয়ে আসবেন। আর একটি ছোট্ট মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমি আপনাদেরকে জানাবো, আর মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে থাকবে, ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি নিয়ে নেবেন মন্ত্রটি স্ক্রিনশট করে নিয়ে, তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আমি মন্ত্রটি একবার আপনাদেরকে পাঠ করে শোনাবো, তারপরে কীভাবে গোটা নারকেলের পরে মন্ত্র দিয়ে এবং ওই মেটের সিঁদুর দিয়ে কীভাবে কাজ করলে আপনার ব্যবসাটা আবারও আগের মতন চলবে সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে দর্শক বন্ধু, আমার মন্ত্রটি, যাতে মন্ত্রটি আপনারা বুঝতে সুবিধায়, আমি পাঠ করে শোনাবো। ওম বক্ষের টুন্ডে হোম ফট স্বাহা, আবারও দর্শক বন্ধু বলছি, ওম বক্ষের টুন্ডে হোম ফট স্বাহা, এই মন্ত্রটি কাজ আছে গোটা নারকেলের পরে, অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, আপনার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনাদের ভালোবাসায় আমিও আরও এগিয়ে যেতে পারি, এবং আপনার মতন যে সমস্যায় আরও দর্শক বন্ধু ভুগছে, তারা সেই সমস্যার থেকে যাতে বেরিয়ে আসতে পারে, তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন প্রচুর করে।
যদি ভালো লাগে দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু বলবো যে আপনার ওই গোটা নারকেল একটা লাল চিলি গামছা আপনাকে নিয়ে আসতে হবে, মেটে সুতুরে দিয়ে ওই গোটা নারকেলের উপরে স্বস্তিক চিহ্ন আপনাকে লিখতে হবে, একটা নিচেই হোক উপরেই হোক ওর গায়ে একটা স্বস্তিক চিহ্ন লিখবেন। আর যে মন্ত্রটি আমি বললাম ওম বক্ষের টুন্ডে হোম ফট সোহা, এই মন্ত্রটি নারকেলের উপরে মেটে সুতুর দিয়ে আপনি লিখে দিন। দেওয়ার পরে ওই চেলি গামছার পরে নারকেলটি রাখুন, রাখার পরে আপনি ভালো করে ওটাকে বাঁধুন ওই চেলি গামছার পরে। বাঁধার পরে আপনি দোকানের ভেতরেই হোক বা সামনেই হোক ওই গোটা নারকেলটাকে ঝুলিয়ে দিন। আপনি এক বৃহস্পতিবার করবেন সামনে, তারপরের বৃহস্পতিবার থেকে আপনি দেখতে পারবেন আপনার ব্যবসা আবার ঝড়ের গতিতে চলছে। যে ব্যবসাটা খুব সময় ভালো ছিল একটা সময়, যে ব্যবসাটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য আপনার খুব সমস্যা হচ্ছিলো দর্শক বন্ধু, সেই কাজটি আপনি করুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা আবারও আগের মতন চলছে। যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার যে কোনো ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করুন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমি অবশ্যই দর্শক বন্ধু আপনাদের সমস্যার সমাধান জানাবো বোঝাবো। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।